সনাতন বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের ১২ মাসে ১৩ পার্বণের একটি অঙ্গ হল অম্বুবাচী। তিথি অনুযায়ী ইতিমধ্যে শুরু হয়ে গেছে অম্বুবাচী, যা চলবে আগামী ২৬ জুন দুপুর পর্যন্ত। হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হল অম্বুবাচী। এই উৎসবের অন্যতম একটি অঙ্গ হল বিবাহিত মহিলাদের সিঁদুর খেলা। স্বামী সহ পরিবারের প্রত্যেকের মঙ্গল কামনার্থেই অম্বুবাচীতে বিবাহিত মহিলা একে অপরকে সিঁদুর পরিয়ে দেওয়ার রীতি যুগ যুগ ধরে চলে আসছে। এবারও যেন তার ব্যতিক্রম হতে দেখা গেল না। চিরাচরিত ঐতিহ্য মেনে অম্বুবাচী তিথিতে শুক্রবার বিভিন্ন মন্দিরগুলিতে দেখা গেল সিঁদুর খেলায় মেতে উঠতে মায়েদের। রাজধানী আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে এদিন এমনটি দেখা গেল। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এদিন সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। স্বামী সহ পরিবারের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে এই সিঁদুর খেলা বলে অভিমত মহিলাদের। হাজবেন্ডের কামনার জন্য, যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আমরা সবাই অম্বুবাচীর মধ্যে মা কামাখ্যার জন্য উনির যে তিন দিনের যে পালন করা হয় এটার জন্যই আমরা খেলি। সবাই যারা মহিলারা আছে, যারা আমরা সবাই সিঁদুর দিয়ে সেরে মঙ্গল কামনা করি হাজবেন্ডের জন্য, সবাই যাতে ভালো। সিঁদুর খেলা এই অম্বুবাচীতে আমরা এই বছরে এই কয়টা দিনই আমরা এই অম্বুবাচী মধ্যে আমরা সিঁদুর খেলা খেলি, কারণ আমরা জানি যে প্রত্যেকটা সধবাই এই এই বিশেষ এই উৎসবটিকে আমরা আমাদের মানে ইমোশন এটা আমাদের। তো আমরা সবাই মিলে এই কয়টা দিন আমরা সিঁদুর খেলাই, আমরা মেতে উঠি, আমরা লক্ষ্মীনারায়ণ বাড়িতে এসে সকালবেলা প্রতি মানে এসে আমরা এখানেই সিঁদুর খেলা খেলি। তো আমাদের এটাই মানে ঐতিহ্য আমরা চলে আসছে, আর আমরা ঐতিহ্যকে আমরা ধরে রাখছি। ব্যুরো রিপোর্ট, সচিন ডটিয়ানে।